কেন্দ্রীয় সরকার অনুমতি না দেওয়ায় আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে নীতি আয়োগের বৈঠকে রাজ্যের তরফে কোনো প্রতিনিধি উপস্থিত নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত না থাকার জন্য রাজ্যের প্রতিনিধি হিসাবে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নাম প্রস্তাব করে চিঠি পাঠানো হলেও কেন্দ্রের তরফে তার কোনো অনুমতি দেওয়া হয়নি বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে